রাস্তার কাজ চলছে কিন্তু খুবই নিম্নমানের কাজ, গুটি উঠে গেছে, গুটি উঠে যাচ্ছে। কালকে পিচ ঢেলেছে, আজ তার মধ্যে আজকে উঠে গেছে গুটি। পিডব্লিউডি ডিপার্টমেন্টেরও গাফিলতি, তারাও দেখতে আসেনি কিছু। সাফার তো হতেই হবে, দীর্ঘদিন সাফার করেছি রাস্তা খারাপের জন্য, আর এখন রাস্তা হলো তাও আবার হচ্ছে পিচ উঠে যাচ্ছে একদিনই। তাহলে বাকি 5 বছরের ইয়ে আছে, 5 বছর আবার কি অবস্থা হবে। পিডব্লিউডি তো ম্যানেজার যারা ছিলেন তারা তো সঙ্গে সঙ্গে ঘুরাঘুরি করছে, তাদেরকে আমরাই তদারকি করে বলছি এটা করে দাও, এটা করো, এই একটু তেলটা বেশি দাও, কিন্তু তারা আমাদের কথা তো আর পুরোটা গ্রাহ্য করছে না। যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা দায়িত্ব পালন করছে না, তাদের বাইরে থেকে এসেছিলেন গাড়িতে করে দেখলাম, 4 চাকায় ছিলেন, তারাই করছিল। বাকি যেগুলো ছিল তারা তো আর এত কাজ জানে না, তাদের ম্যানেজার আছে, তাদের অনেক আছে, এই আছে, তারা। আরে কালকে তো রাস্তা ঠিক হয়ে যেত, রাস্তার এই অবস্থা। কি অবস্থা রাস্তা? রাস্তা তো পিচ উঠে যাচ্ছে, পুরো কাঁকর উঠে যাচ্ছে, এই রাস্তা কদিন টিকবে? সেই পিডব্লিউডি তো গোটাটি দুর্নীতির কেস চলছে যা দেখা যাচ্ছে। প্রশাসন, প্রশাসনের কাজ ছিল, প্রশাসন বলছে আমরা অ্যাপ্লিকেশন করছি পিডব্লিউতে, তার ভিত্তিতে কাজ হয়েছে, এমন কাজ হয়েছে যে কালকে পিচ দিয়েছে আজকে পিচ উঠছে। পরিকল্পনাবিহীন কাজ, প্রথমেই বললাম দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত টিএমসি মানে দুর্নীতি, আর দুর্নীতি মানে টিএমসি। যেখানে কাটমানি আছে সেখানে টিএমসি আছে, পরিকল্পনাবিহীন সমস্ত কিছু কাজ হচ্ছে। তো এই তো পরিস্থিতি, উন্নয়ন নামে টাকা আত্মসাতের কাজ চলছে।